আসলে বাচ্চা কিনতে গেলে এখনো খসাতে হচ্ছে 80-85 টাকা পার পিস, কিন্তু এখন রেডি ব্রয়লার এবং সোনালী মুরগির দাম এতটা কমে গেছে, খামারিদের কি অবস্থা হবে, কিভাবে টিকে থাকবে খামারিরা আপনারা বলেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জাহিদ, মিস্টার জাহিদ বডির পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। দর্শক, আজকে হচ্ছে মার্চের 28 তারিখ, রোজ হচ্ছে মঙ্গলবার। তো আজকে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলাতে রেডি ব্রয়লার এবং সোনালী মুরগির পাইকারি বাজার দাম কেমন যাচ্ছে, সেই দামটা এখন আপনাদেরকে জানিয়ে দেবো প্রতিবারের মতোই। তো আমাদের কাছে মেসেজ চলে এসেছে, মেসেজ অনুযায়ী প্রচুর পরিমাণে কমতির দিকে এখন রেডি ব্রয়লার এবং সোনালির দাম এখনও স্থিতিশীল হয় নাই, এখনও স্থির হয় না রেটগুলা। দেখা যায় আবার কয়েক ঘন্টার ব্যবধানে এখন আপনাদেরকে যে রেটটা জানিয়ে দেব, এটা আবার দেখা যায় 2-4-5-10 টাকা বেড়েও যাইতে পারে, কমেও যাইতে পারে। তো ইনশাল্লাহ তাহলে সেটা বুঝে নেবেন, যদি আবারও বাড়ে সেটাও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে দেখা যায় প্রচুর পরিমাণে হতাশায় পড়ে যাচ্ছেন খামারিরা, যেহেতু দিন দিন কমতেছে রেডি ব্রয়লার এবং সোনালির দাম, কিন্তু বাড়তেছে হচ্ছে আপনার বাচ্চার দাম। বাচ্চা এখন হয়তো একটু কম, এখন 80-85 টাকা দিয়ে সেন্টিগ্রেড অনেক কমে আসছে কিনা যায়, কিন্তু আপনার কয়েকদিন আগে 95, অনেকে 100 টাকা করেও কিনছে। তো 100 টাকা করে যদি বাচ্চায় কিনা পড়ে যদি 160-165 টাকা বা 50 টাকা যদি ব্রয়লারের পাইকারি রেট হয়, তাহলে প্রফিটটা কোথায়? কোনো প্রফিট নেই, মানে এইবারের মতো এত বড় ধরা আসলে খামারিরা সহজে খেয়েছে কি না সেটা আমি জানি না। এটার জন্য আসলে খুব দুঃখ লাগতেছে, খুব ব্যাপক হারে কমতেছে হচ্ছে রেডি ব্রয়লার এবং সোনালী মুরগির পাইকারি বাজার দাম। তো যাই হোক, আমি এখন যে রেটটা জানিয়ে দেবো এটা হচ্ছে পাইকারি বাজারের পাইকারি বাজার দাম, ডিলারদের রেট। ডিলাররা অনেক ক্ষেত্রে এখন পাইকারি বাজারের দাম থেকে কম দিতে চায়, কারণ যদি নিয়ে বিক্রি না করতে পারে বা যদি আবারও কমে যায়, যেহেতু রমজানে মুরগি কম চলে, সেক্ষেত্রে যাদের রেডি ব্রয়লার এবং সোনালী আছে তারা কি করবেন একটু চিন্তা করেন, কি এখন বিক্রি করবেন না আরও কয়েকটা দিন ধরে রাখবেন। তবে এখনও সরাসরি কিছু বলা যাচ্ছে না, যেহেতু দাম এখনও স্থিতিশীল হয় নাই বা স্থির হয় নাই, সেক্ষেত্রে নিজের মন যেটা বলে নিজে ভেবে চিন্তে একটু কাজ করবেন। আর যদি বাজার বেড়ে যায় ইনশাল্লাহ তাহলে জানাবো, বা বাজার স্থির হলেও জানাবো। কয়েক ঘন্টার ব্যবধানে যদি বাড়তি বা কম হয় সেটাও ইনশাল্লাহ তাহলে আপনাকে জানিয়ে দেবো। ঢাকাতে ব্রয়লার চল হচ্ছে 160-165 টাকা, 270-280 টাকা হচ্ছে সোনালি। মুন্সিগঞ্জ 165-170 টাকা ব্রয়লার, 270-280 টাকা সোনালি। গাজীপুর 160-170 টাকা ব্রয়লার, 270-275 টাকা সোনালি। নরসিংদী 155-160 টাকা ব্রয়লার, 270-280 টাকা সোনালি। টাঙ্গাইল 155-160 টাকা ব্রয়লার, 260-270 টাকা সোনালি। রাজশাহী 150-155 টাকা ব্রয়লার, 265-270 টাকা সোনালি। এখনও কিছু কিছু অঞ্চলে দেখা যায় 5-10 টাকা ডিস্টেন্সে একটু বাড়তি দামটা আছে, তবে দুই একটা জেলাতে, নাহলে বেশিরভাগ জেলাতেই হচ্ছে কম। চট্টগ্রাম 160-165 টাকা ব্রয়লার, 270-280 টাকা সোনালি। খুলনা 145-150 টাকা ব্রয়লার, 260-270 টাকা সোনালি। বরিশাল 170-175 টাকা ব্রয়লার, 265-275 টাকা সোনালি। ময়মনসিংহ তো 145-150 টাকা ব্রয়লার, 265-270 টাকা সোনালি। নেত্রকোনা 145-150 টাকা ব্রয়লার, 264-270 টাকা সোনালি। রংপুর 155-160 টাকা ব্রয়লার, 255-265 টাকা সোনালি। আমি এখন যে রেটগুলো বলতেছি ভাই, অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের কালেকশনের ক্ষেত্রে ওই যে বললাম 2-1 ঘন্টার ব্যবধানে এদিক সেদিক হয়ে যায়, হয়তো 2-5-7 টাকা এদিক সেদিক হয়ে যেতে পারে, কারণ অ্যাকুরেট তো হবে না, যেহেতু এখন চেঞ্জ হয় দাম, এটা একটু বুঝে নিন। সিলেট 150-155 টাকা ব্রয়লার, 260-270 টাকা সোনালি। চাঁদপুর 155-160 টাকা ব্রয়লার, 270-275 টাকা সোনালি। কিশোরগঞ্জ 150-155 টাকা ব্রয়লার, 265-275 টাকা সোনালি। বগুড়া 150-155 টাকা ব্রয়লার, 260-270 টাকা সোনালি। ফরিদপুর 150-155 টাকা ব্রয়লার, 260-270 টাকা সোনালি। পাবনা 155-160 টাকা ব্রয়লার, 260-270 টাকা সোনালি। নোয়াখালী 160-165 টাকা ব্রয়লার, 260-270 টাকা সোনালি। কুমিল্লা 155-165 টাকা ব্রয়লার, 260-270 টাকা সোনালি কিংবা 75 টাকাও বিক্রি হচ্ছে। কক্সবাজার 155-165 টাকা ব্রয়লার, 270-280 কিংবা 85 টাকাও বিক্রি হচ্ছে সোনালি, যেটা যেহেতু এটা পর্যটক এলাকা। বিবাহী 155-160 টাকা ব্রয়লার, 260-270 টাকা সোনালি। সাতক্ষীরা 150-155 টাকা ব্রয়লার, 260-270 টাকা সোনালি। কুষ্টিয়া 150-155 টাকা ব্রয়লার, 270-275 টাকা সোনালি। সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ 155 থেকে 160 টাকা ব্রয়লার, 270 থেকে 280 টাকা সোনালি, এখানে আবার একটু সোনালির দাম ভালো আছে। যশোর 155 থেকে 160 টাকা ব্রয়লার, 270 থেকে 275 টাকা সোনালি। পিরোজপুর 155 থেকে 160 টাকা ব্রয়লার, 265 থেকে 270 টাকা সোনালি। চুয়াডাঙ্গা 160 থেকে 165 টাকা ব্রয়লার, 270 থেকে 275 টাকা সোনালি। লক্ষ্মীপুর আমার জেলা যেটা, 160 থেকে 165 টাকা ব্রয়লার, 270 থেকে 280 টাকায় বিক্রি হচ্ছে সোনালি। তো প্রত্যেক অঞ্চল দেখা যাচ্ছে যেটা কম বেশি। তো এই ছিল আজকে রেডি ব্রয়লার এবং সোনালি মুরগির পাইকারি বাজার দাম। পরবর্তীতে যদি আবারও বাড়ে কিংবা কমে ইনশাল্লাহ, তাহলে সেটা আপনাকে জানিয়ে দেবো। প্রতিবার সবার আগে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। পাশাপাশি আমরা বাচ্চার পাইকারি বাজার দাম কেমন যাচ্ছে সেই বিষয়েও ভিডিও বানিয়ে চ্যানেলে আপলোড দিয়ে দিয়েছি, অবশ্যই মন চাইলে দেখে আসতে পারেন। আজকের ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।